চোখ রাখবো পাথর প্রতিমার দিকে। একটি প্রাথমিক বিদ্যালয়ের ছবি আপনাদের দেখাবো। হাসপাতালে এই যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেই বিদ্যালয়ে 3 জন শিক্ষক এবং 90 জন পড়ুয়ার, তা নিয়ে চলছে বিদ্যালয়টি। দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের পাথর প্রতিমা দ্বীপের একটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছবি দেখছেন আপনারা। সেখানে 3 জন শিক্ষক রয়েছেন এবং 90 জন পড়ুয়া, তা নিয়ে চলছে স্কুলের পঠন পাঠন। আচ্ছা, আমি তো স্টেশনে হেড হয়ে আছি, সাধারণ মানুষ তারা অভিযোগটা কোথায় আমাদের কাছে পেয়েছে? ওরা তো সরকারের কাছে পাচ্ছে না কাছে। আমরা আমাদের মতো করে যতবার সম্ভব জানিয়েছি, কিন্তু করার তো কিছু নেই। যে আমাদের হাতে স্কুলটা করার আমাদের কোনো হাতে হাতিয়ার নেই যে করবো। আমাদের দায়িত্বটা পড়াশোনা করানো, এটাই আমরা জানি। কিন্তু এদেরকে বোঝাবো কি যে আমরা বারবার চেষ্টা করছি, এই কাজটা হচ্ছে না। আগে তো আমাদের প্রায় 150 মতো ছাত্র ছিল, 150 জনের মতো ছাত্রছাত্রী ছিল। এরকম একটা অবস্থা, এই প্রতিবন্ধকতার মধ্যে বাচ্চাদেরও পাঠাতে চান না অভিভাবকরা। তবুও এখন আমাদের 90 জন ছাত্রছাত্রী রয়েছে এখানে। আমি মানে টিআইসি থাকাকালীন অভিভাবকদের অনেক বিক্ষোভের সম্মুখীন হয়েছি। ওনাদের একটাই দাবি যে ঘর বাড়ান, ঘর বাড়ান, কিন্তু আমি কি করব? এই স্কুলের সমস্যা বহুদিনের সমস্যা। এই স্কুলে সত্যি ছাত্রছাত্রীদের পড়ানোর ক্ষেত্রে খুব অসুবিধা হয়। আর একটাই শ্রেণীকক্ষ, এখানে 3 জন শিক্ষক আছে, কিন্তু ওই একটাই রুমের মধ্যে সেখানে অফিস ঘর থেকে শুরু করে ওই ছেলেদের পড়ানো সব কিছু করতে হয়। আর আমি পঞ্চায়েত সদস্য হিসাবে এখানে নতুন এসেছি, সবেমাত্র আমার কাজ সবেমাত্র শুরু হয়েছে, সবেমাত্র দায়িত্ব পেয়েছি। আমি চেষ্টা করব যাতে ভালোভাবে কাজ।